আজকের ভিডিওতে রায়মার্টিন পশুবিদ্রা দু হাজার চব্বিশের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে প্রথম পর্যায়ক্রম মূল্যায়নে যে তিন নম্বর প্রশ্ন সেটি রয়েছে অর্থাৎ বাঁকুড়া খ্রিস্টান কলেজের স্কুল এই বিদ্যালয়ে সমস্ত প্রশ্নের উত্তরগুলি করবো তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে একে যেটা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো একে আছে অ্যাজোলা বাতাসে এটা হচ্ছে নাইট্রোজেনকে আবদ্ধ করে দুই হচ্ছে কোনটি মৌল নয় এটা হচ্ছে অ্যামোনিয়া হবে তিন হচ্ছে সবজিকে ছোটো ছোটো টুকরো করলে মোট ক্ষেত্র বলে এটা বেশিও হবে চারই হচ্ছে আর্জেন্টাম হলো এটা সিলভার হবে পাঁচই হচ্ছে কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয় এটা হচ্ছে ভূমিকম্প হবে ছয় হচ্ছে স্টেপটোমাইসিস হলো এক ধরনের এটা ব্যাকটেরিয়া হবে দুই এদিকে হচ্ছে নির্দেশ মতো উত্তর দাও একে আছে শূন্যস্থান পূরণ কর পিঁপড়ে ও এটা জাপ পোকা হবে হলো দুই মিথজীবী প্রাণী দুই হচ্ছে সত্য মিথ্যা লেখ গ্রাফাইট অধাতু হলেও তড়িৎ পরিবহনের সক্ষম এটা সত্য তিনি হচ্ছে পিসিএল ফাইভ এর পুরো নাম কী এর পুরো নাম হলো ফসফরাস পেন্টাক্লোরাইড এরপরে তিনি দেখে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও তিনি থাকে একে যেটা হচ্ছে উৎস সহ উদ্ভিদের একটি বর্জ্য পদার্থের নাম লেখো যা আমাদের ওষুধ রূপে ব্যবহৃত হয় এটা হচ্ছে কুইনাইন যা হচ্ছে শিঙ্গ শৃঙ্কোনা গাছের ছাল থেকে পাওয়া যায় এরপরে দুই হচ্ছে একটি উদাহরণ দাও যেখানে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন একই সঙ্গে ঘটে এর উদাহরণ হল মোমবাতি দহন এরপর প্রশ্নটা যেটা হচ্ছে খোলা হয় পরিষ্কার চুন জল ঘোলা হয়ে যাওয়ায় জন্য কোন গ্যাস দেয় এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হবে দিনে হচ্ছে জলের অণু কী কী মৌল নিয়ে গঠিত জলের মনু হচ্ছে অণু হচ্ছে অক্সিজেন এবং হাইড্রোজেন নিয়ে গঠিত এরপর প্রশ্নটা হচ্ছে এই অনুতে কোন মৌলের কয়টি পরমাণু আছে এই অণুতে হচ্ছে দুটি হাইড্রোজেন পরমাণু আছে এবং একটি অক্সিজেন পরমাণু আছে তাহলে আজকে ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে তিনি দাগে বাঁকুড়া খ্রিস্টান কলেজের স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবে না